আমার রাজা প্রিয় রাজা, আমার রাজা প্রিয় রাজা, বেরেলির মাংসা আহমদ রাজা, আহমদ রাজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدني চ্যানেলে দর্শকবৃন্দ, অনুষ্ঠান নাতের আশরে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, দূরে ও কাছে, দেশে বিদেশে যে যেখানেই থাকুন না কেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা আমরা যদি ভালো নিয়ত করি, ভালো কিছু করার পূর্বে অবশ্যই এর সওয়াব আমরা আরও বেশি অর্জন করতে পারব। হাদিসে কারিমের মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন, অধিক ভালো কিছু নিয়ত করে নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম ভালো কিছু নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ আলহামদুলিল্লাহ আমাদের সেমি ফাইনালের রাউন্ড শুরু হয়েছে এবং আজকে এবং আগামীকালও আমরা এই সেমি ফাইনাল চলবে এবং এরপর আমাদের ফাইনাল শুরু হবে। তো আজ আমাদের কোয়ার্টার ফাইনালের মধ্যে যে সকল ইসলাম ভাইয়েরা উত্তীর্ণ হয়েছিলেন তাদেরই মাঝে দুটি দল আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা দেখব কোন দলগুলো আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং তাদেরকে অবশ্যই আমরা দেখেছিলাম, আবারও তাদের সাথে আমরা পরিচিত হব। দর্শকবৃন্দ, আসুন এর পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ, তার দশটি পদ মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং দশটি গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অনেক ফজিলত, অনেক অনেক ফজিলত যা আমরা প্রায় অনুষ্ঠানে শুনে থাকি এবং অনেক হয়তো অনেক দর্শকের মুখস্থ হয়ে গেছে যে এই দুরূদ শরীফের কী কী ফজিলত, এটা 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 এভাবে। তো অনেকে আমরা এখনও যারা পিছিয়ে আছি, দুরূদ শরীফ পড়তে অভ্যস্ত হয়নি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আসুন আমরা সবাই আজ থেকে নিয়ত করে নিই অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের মাঝে দুটি দল উপস্থিত হয়েছেন যারা কোয়ার্টার এর মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন, আজ তারই মাঝে দুটি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমার হাতের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি টিম রেড টিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মাশাআল্লাহ, যারা গত পর্বে সেগমেন্টের সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন এবং খুব চমৎকার ছিল সেই সেগমেন্টগুলোকে আবারও পুনরাবৃত্তি করবেন নতুন টিমের সঙ্গে। এবং আমার হাতের বাম দিকে আছে আমার টিম হোয়াইট, অর্থাৎ সাদা টিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উভয় টিমকে অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন, স্বাগতম। তো দর্শকবৃন্দ, আসুন আমরা আমার হাতের ডান দিকতে দেখতে পাচ্ছেন টিম রেড আছে মাইনুদ্দিন আত্তারি, ভালো আছেন, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। গোলাম আহমদ আত্তারি, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আব্দুর রহিম আত্তারি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দর্শক বৃন্দ, আমার আমার হাতের বাম দিকে আছে মোহাম্মদ ইব্রাহিম আত্তারি, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। মুস্তাকিম আত্তারি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাসান আত্তারি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ। দর্শক বৃন্দ, সবার মাঝেই কেমন, চিন্তার ভাঁজ তো তেমন দেখতে পাচ্ছি না, তবে হয়তো খুব স্ট্রংলি প্রস্তুত হয়ে এসেছেন আজ, দেখা যাক। এই যারা অর্থাৎ কোয়ার্টারের মধ্যে উভয় দল কিন্তু খুব চমৎকার আমাদের সেগমেন্টগুলোকে আমরা দেখেছি কত সুন্দরভাবে তারা উত্তর দিয়েছেন এবং কামিয়াব হয়েছেন। তো আজ দেখব উভয় এই দুটি মজবুত স্ট্রং টিমের মধ্যে কারা উত্তীর্ণ হয়, সে পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো
তো দর্শকবৃন্দ, আমরা সেগমেন্ট শুরু করব এবং আমাদের প্রথম সেগমেন্ট কি আমরা দেখে আসব মাদানী চ্যানেলের পর্দায়। জি, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট মাদানী পংক্তির অন্তঃক্ষরী। হ্যাঁ দর্শকবৃন্দ, এখন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাব এবং দেখব আমাদের সাথে উভয় টিম কত চমৎকারভাবে এই সময়গুলোকে নেন। এবং দর্শকবৃন্দ, এই সেগমেন্ট আমরা পূর্বেও দেখেছি, 4 মিনিটের সময়ের মধ্যে, অর্থাৎ 4 মিনিট থাকবে। এই 4 মিনিটের মধ্যে উভয় টিমকে এই মাদানী পংক্তির অন্তঃক্ষরীকে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যে কোনো একটি টিমকে কেউ অন্য টিমকে উভয় টিমের মাঝে কেউ কাউকে যখন হারাতে পারবে 10 নম্বর অর্জন করে ফেলবে এবং এভাবেই হয়তো উত্তীর্ণ হওয়ার ধাপ শুরু হয়ে যাবে। যদি উভয় টিম এই 4 মিনিটের মধ্যে কেউ কাউকে হারাতে না পারে তাহলে উভয় টিম সম পরিমাণ 10-10 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে যাবেন। তো দর্শকবৃন্দ, আমরা শুরু করব। উভয় টিম আপনার সবাই প্রস্তুত? মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, চলুন আমরা শুরু করি এবং উভয় টিমকে দেখব আজ আমাদেরকে কত চমৎকারভাবে এই সেগমেন্টটি উভয় দল আমাদেরকে উপস্থাপন করেন। তো দর্শকবৃন্দ, শুরু করছি। কত সুন্দর চেহারা তোমার, চমকায় ইবাদতের নূর, বাবড়ি চুল চমৎকার তোমার, দাড়ি নূরেতে ভরপুর। র, সময় স্টার্ট। এবং রাহ পুরখার হ্যায় ক্যা হোনা হ্যায়, পাও আফগার হ্যায় ক্যা হোনা হ্যায়, ক্যা হোনা হ্যায়, হা হা হ্যায় ও গাফিল, হ্যায় গাফিল ও ক্যা জাগা জাহাঁ পাঁচ জাতে চার ফিরতে। একটু জোরে, হ্যায় গাফিল ও ক্যা জাগা জাহাঁ পাঁচ জাতে চার ফিরতে, চার ফিরতে হ্যায়, হা হা হ্যায় সব আরা সব হুর ও মালিক আর দিল মা খুলদ সাজাতে হ্যায়, এক ধুম হ্যায় আরশে আজম পর মেহমান খুদা কে আতে হ্যায়, মেহমান খুদা কে আতে হ্যায়, হা হাসরের মাঠে নিজেকে আমি রাখবো দৌড়ে কেমনে, এসো কাছে আত্মার এসো ডাকবে যখন মায়া ভরে, মায়া ভরে। র, রুখ দিন লিয়া মেহরে সমা ইয়ে ভি নহি ও ভি নহি, সব শব জুলফ ইয়া মুশকে খুতা ইয়ে ভি নহি ও ভি নহি, ইয়ে ভি নহি ও ভি নহি। ইয়া ইয়া ইলাহি হর জায়গা তেরি আতা কা সাথ হো, যাবে পারে মুশকিল শাহি মুশকিল কুশা কা সাথ হো, মুশকিল কুশা কা সাথ হো। হ্যাঁ, হে কলামে ইলাহি মে শমসু দুহা তেরে চেহরে নূর ফজা কি কসম, কসমে শবে তার মে রাজ ইয়ে থা কি হাবিব কি জুলফে দুতা কি কসম, দুতা কি কসম, কসম। সিন 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 দিয়ে শোনাতে হবে। সরওয়ার কহু কে মালিক মাওলা কহু তুঝে, বাগে খলিলে কা গুল জায়বা কহু তুঝে, জায়বা কহু তুঝে, ঝ বরিকা জ ঝ তু ঝে তো ঝ, ধরে যেন অশ্রু নয়ন হতে আমার সদা খুদা তোমার, ভয়ে ইয়া ইলাহি, হয়ে ইয়া ইলাহি। হা, হাসরে মিজান ফুলছে রাতে দিবে সাহারা নামে মোহাম্মদ, নামে মোহাম্মদ, দৌলত যদি চাও বই জাহানে পড়ো উজিফা নামে মোহাম্মদ, নামে মোহাম্মদ। দ, দিল হে বো দিল জুতের ইয়াদ সে মামুর রাহ, সারে বো সার জুতের কদমু পে কুরবান গায়া। বাংলাতে শেষের অক্ষর। জি, কি বলছিলেন? কুরবান গায়া, কুরবান গায়া। ইয়া ইয়া ইলাহি, সদাই আমি তোমার দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই, আসানকারীর সঙ্গ চাই, চাই চ চে, চোখেরি তারা নামে মোহাম্মদ, মনের প্রশান্তি নামে মোহাম্মদ, মনের প্রশান্তি নামে মোহাম্মদ। দ, দূর নজদিক কে শুননে ওয়ালে ও কান, কানে লালে করামত পে লাখো সালাম, লাখো সালাম, সালাম। আলিফ, আ, আকাল আয়েস তো কে হামনে আজ ও বেকার ফিরতে হ্যায়, ফিরতে হ্যায়। জি হ্যায়, হা, সময় চলে যাচ্ছে আমাদের, বিকারি ও করি মুনকা খুদা উনসে ফুজু, আর না কহনা নহি আদত রসূলুল্লাহ কি, আদত রসূলুল্লাহ কি। ক, কাফ, কালিয়া জুলফা ওয়ালা দুখি দিলা দসহারা, কসম খুদা দি মেনু সব নালো প্যারা, ইয়ে প্যারা। র, রহেগা ইউহি উনকা চর্চা রহেগা, পরে খাকে হো যায় জল জানে ওয়ালে, জল জানে ওয়ালে। সময়ও শেষ এবং উভয় টিম চমৎকারভাবে উত্তর দিয়েছেন, উভয় টিম 10-10 নম্বর অর্জন করে নিয়েছেন, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন সময়ও শেষ এবং খুব চমৎকারভাবে উত্তর প্রদান করেছেন উভয় টিম। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজ যেন
শের এবং পংক্তির সমাহার ঝরছে সবার মুখে মুখে, আর আমরা শুনছি দর্শকবৃন্দরা নিজেদের ঘরে ঘরে। তো দর্শকবৃন্দ সবাই আমাদেরকে শুনছেন, দেখছেন এবং চমৎকার, কারা কোন টিমে অংশগ্রহণ করতে চান অর্থাৎ কোন টিমকে সাপোর্ট করতে চান আমাদেরকে লিখে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের পছন্দের টিম কোনটি, রেড নাকি টিম হোয়াইট। দর্শকবৃন্দ দেখা যাক আজ রেড, সাদা আর লালের মধ্যে কারা উত্তীর্ণ হয়। চলে যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে এবং চলুন আমরা পর্দায় দেখে নিই আমাদের দ্বিতীয় সেগমেন্ট কি। জি, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, আলা হযরত, আলা হযরত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে লিখতে হবে কালামের নাম। হ্যাঁ দর্শকবৃন্দ, সময় 2 মিনিট, আর 2 মিনিটের মধ্যে উভয় টিমকে আমাদেরকে অর্থাৎ 2 মিনিটের মধ্যে যত বেশি সম্ভব কালামের নাম লিখে দিতে হবে। দর্শকবৃন্দ যেহেতু সময় 2 মিনিট এবং 2 মিনিটের মধ্যে উভয় টিমকে বলবো, সময় শেষ হওয়ার সাথে সাথে কলম স্টপ হয়ে যেতে হবে, এমন যেন না হয় যে সময়ের পরও কলম চলছে। যদি কারো কলম চলে তাহলে সেই নামটি গণ্য করা হবে না। হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন দেখি উভয় টিমের মাঝে কে কত নম্বর অর্জন করতে পারে। যেহেতু প্রথম সেগমেন্টে উভয় টিম 10-10 নম্বর অর্জন করেছেন, তো দ্বিতীয় টিমে কোনো এক টিমকে অধিক নাম লিখে নাম্বার অর্জন করতে হবে, তাহলে দ্বিতীয় সেগমেন্টের মাধ্যমে কেউ কারো আগে পৌঁছে যেতে সক্ষম হবে। তো দর্শকবৃন্দ চলুন দ্বিতীয় সেগমেন্ট, লিখতে হবে কালামের নাম, সময় স্টার্ট। আমার রাজা প্রিয় রাজা, আমার, সময় শুরু হয়ে গেছে এবং 2 মিনিটের মধ্যে কালামের নাম যত বেশি অধিক সম্ভব লিখে আমাদের দেখাতে এবং নাম্বার অর্জন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ খুব দ্রুততার সাথে আমাদের উভয় টিম চমৎকার নাম লেখার মাধ্যমে পেজ পরিপূর্ণ করছেন। আমরা দেখব আমার রাজা প্রিয় রাজা, আমার রাজা প্রিয় রাজা, সত্যের পথে চলতে শিখিয়েছেন আমাদের আলা হযরত, সত্যের পথে চলতে শিখিয়েছেন আমাদের। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, উভয় টিমের মেম্বার্সরা হেল্প করতে পারে লেখার মধ্যে, আর আমাদের তৃতীয় সেগমেন্টে দর্শকবৃন্দ কোনো চান্স নেই কেউ কাউকে হেল্প করবে, একাই চলতে হবে। জি, সময় অতিবাহিত হচ্ছে, আর যেহেতু সবাই নিয়মটা জানেনি, কমপক্ষে 3টি শব্দ হতে হবে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা কোন কালাম উদ্দেশ্য। যদি কেউ দর্শকবৃন্দ 2টি শব্দে আমাদেরকে কালাম বোঝাতে চায় তাহলে সেটা গণ্য করা হবে না, নাম্বার কাটিং হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ খুব সুন্দরভাবে কালাম লিখে যাচ্ছেন, আল্লাহ একবার। পূর্বের তুলনায় যেন স্পিড খুবই চমৎকার বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি উভয় টিম অনেক বেশি করে কালামের নাম লিখছেন। হয়তো আমাদের সময় লেগে যেতে পারে কালামগুলো পড়তে পড়তে, আমরা দেখব আজ উভয় টিমের মাঝে কে কত বেশি নাম্বার অর্জন করে নেয়। সময় শেষ, আর লেখা যাবে না, আমিও কথা বলতে বলতে সময় কখন ফুরিয়ে গেল বুঝতে পারলাম না। দর্শকবৃন্দ চলুন দেখি কে কত নাম্বার অর্জন করেছেন। আমরা দেখতে পাচ্ছি উভয় টিম মাশাআল্লাহ অনেকগুলো নাম লিখে ফেলেছেন পূর্বের ন্যায়। এবারও খুব চমৎকারভাবে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন পুরো পেজ নামে একদম কমপ্লিট করে দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো বা আপনাদের কাছে সাদা পেজ মনে হচ্ছে, দেখা সম্ভব নয় ক্যামেরা হয়তো সামনে। তো আমরা দেখি কে কত নাম্বার অর্জন করেছেন, টিম রেড কত সুন্দরভাবে পেজ ভর্তি করে দিয়েছেন, তবে বড় হাতের লেখা, এটা একটু ছোট ছোট হাতের লেখা লাগে কম। তো দেখব দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি টিম রেড প্রায় 37টি সঠিক নাম লিখে কতগুলো নাম্বার অর্জন করে ফেলেছেন, 74 নাম্বার অর্জন করে নিয়েছেন, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি টিম হোয়াইট, কারণ এ হচ্ছে অনেক বড় একটা সুযোগ,
এই সময়ের মধ্যে যত বেশি নাম তত বেশি নম্বর। দেখি চলুন টিম হোয়াইট কতগুলো নাম লিখেছেন। টিম হোয়াইট 26টি সঠিক উত্তর দিয়েছেন, 52 নম্বর অর্জন করেছেন টিম হোয়াইট। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা দেখতে পেরেছি এই সেগমেন্টের মধ্যে, অর্থাৎ টিম দর্শকবৃন্দ, টিম রেডের প্রস্তুতি কেমন ছিল যে আমাদেরকে উত্তীর্ণ হতে হলে দ্বিতীয় সেগমেন্টে এতগুলো নাম্বার আমরা অর্জন করব যে এর পরবর্তী দুটি সেগমেন্টে যদি হেরেও যাই যাতে করে টিম হোয়াইট আমাদেরকে আর ধরতে না পারে, আমার দৃষ্টিকোণ থেকে বলছি। মাশাআল্লাহ, এটা খুবই চমৎকার এবং খুবই চমৎকার বুদ্ধি। তো আমরা দেখব দর্শকবৃন্দ, আসুন আমাদের তৃতীয় সেগমেন্ট কি পর্দায় দেখে নিই। জি, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত আলা হযরত, আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত আলা হযরত, আলা হযরত। মাদান চ্যানেলে দর্শকবৃন্দ, আজকের আমাদের সেমিজের রাউন্ড চলছে টিম হোয়াইটের জন্য। এখন হয়েছে আরও কি বলবো আমরা, আরও স্ট্রংলি তাদেরকে সেগমেন্টগুলোর মধ্যে কামিয়াবি অর্জন করতে হবে, তাদেরকে আরও বেশি এর মধ্যে মেহনত করতে হবে। দেখি আমাদের তৃতীয় সেগমেন্ট সংখ্যা চয়ন করার মধ্যে কোন টিম কত নাম্বার অর্জন করে নিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি শুরুতেই আমাদের টিম রেডের কাছে যাব এবং বলবো যে আপনারা একটি সংখ্যা চয়ন করুন এবং আমাদেরকে বলুন কোন সংখ্যাটি নিতে পারেন। জি, 9 নম্বর। 9 নম্বর দর্শকবৃন্দর সংখ্যা চয়ন করেছেন। আমরা দেখব 9 নম্বর সংখ্যার পিছনে কোন শব্দটি আছে। জি, বিরহ। দর্শকবৃন্দ, বিরহ, সময় স্টার্ট এবং বিরহ দিয়ে পংক্তি শোনাতে হবে। সময় 25 সেকেন্ড অলরেডি শুরু হয়ে গেছে। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়, জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। আবারও একবার, তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়, জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা, জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। দর্শকবৃন্দ, উত্তর সঠিক হয়েছে এবং 5 নম্বর অর্জন করে নিয়েছেন টিম রেড। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, এখন চলে যাব টিম হোয়াইটের কাছে এবং বলবো সংখ্যা চয়ন করুন। দর্শকবৃন্দ, দুই নম্বর সংখ্যাটি করেছেন। আমরা দেখব 2 নম্বর সংখ্যার পিছনে কি আছে। শিফা, শিফা দিয়ে শোনাতে হবে পংক্তি, সময় স্টার্ট। আগায়ে বিমারে হে মেরে তাবিব, দু শিফায় কামিলা দু ইয়া রাসূল। শিফায় কামিলা দে, দু শিফায় কামিলা দু ইয়া রাসূল, ইয়া রাসূল। উত্তর সঠিক হয়েছে দর্শকবৃন্দ, 5 নম্বর অর্জন করে নিয়েছেন টিম হোয়াইট। এখন চলে যাব আবারও টিম রেডের কাছে এবং বলবো সংখ্যা চয়ন করুন। 10 নম্বর। 10 নম্বর আমরা দেখব, 10 নম্বরের পিছনে কি আছে। বাগান, দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি বাগান, আমাদেরকে শোনাতে হবে বাগান দিয়ে একটি পংক্তি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা। তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা। সময় অতিবাহিত অধম বলে, অধম বলে কেমনে যাব মদিনা। সময় অতিবাহিত হচ্ছে, আবারও রিপিট করুন। জান্নাতের বাগান তোমায় নবী করেছেন, খাকে বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, অধম বলে কেমন করে যাব মদিনা। অধম বলে কেমন করে যাব মদিনা, যাব মদিনা। উত্তর সঠিক হয়েছে এবং সময়ের ভিতরেই উত্তর শুরু করে দিয়েছেন এর জন্য। উত্তর সঠিক হয়েছে, আরও 5 নম্বর অর্জন করে নিয়েছেন টিম রেড। এখন চলে যাব টিম হোয়াইটের কাছে এবং দেখি দর্শকবৃন্দ তারা কোন সংখ্যাটি চয়ন করে। জি, 12 নম্বর। 12 নম্বর দর্শকবৃন্দ, চলুন 12 নিসবতে আমরা দেখি 12-র পিছনে কি আছে। পৃথিবী, দর্শকবৃন্দ পৃথিবী আছে এবং পৃথিবী দিয়ে শোনাতে হবে পংক্তি, সময় স্টার্ট। পৃথিবীর যে দিকে থাকায় দরদি আর তো কেহ নাই, জগতে তুমি দরদিদের সর্দার ইয়া রাসূলুল্লাহ। জগতে তুমি দরদিদের সর্দার ইয়া রাসূলুল্লাহ। উত্তর সঠিক হয়েছে, 5 নম্বর অর্জন করে নিয়েছেন টিম হোয়াইট। মাশাআল্লাহ দর্শকবৃন্দ দেখতে পাচ্ছি উভয় টিম খুব একদম সঠিক উত্তরের সাথে চলছেন। আমি জানি না কে জিতবেন কে হারবেন, তবে এখনও আমরা দেখতে পাচ্ছি টিম রেড নম্বরে এগিয়ে আছেন, কিন্তু টিম হোয়াইটকে
তাদের হারাতে হলে কোনো এক সেগমেন্টে তাদেরকে হারাতে হবে। জি, টিম রেড, সংখ্যা চয়ন করো। পাঁচ। পাঁচ, দর্শকবৃন্দ আমরা দেখি পাঁচের পিছনে আছে কি। শান, দর্শকবৃন্দ, শান শব্দটি এসেছে এবং শান দিয়ে শোনাতে হবে আমাদেরকে পংক্তি। সময় 25 সেকেন্ড, সময় স্টার্ট। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শানমান আলা হজরতের, গসে পাকের নয়নতারা তিনি, কি যে শানমান আলা হজরতের, কি যে শানমান আলা হজরতের, উত্তর সঠিক হয়েছে। টিম হোয়াইট 5-5 করে 15 নম্বর অর্জন করে নিয়েছেন, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ আমরা চলে যাব সর্বশেষ টিম হোয়াইটের কাছে। টিম রেড আমাদের 15 নম্বর অর্জন করেছেন, মাশাআল্লাহ। টিম হোয়াইটকে বলবো সর্বশেষ নম্বর চয়ন করতে। 8। 8 নম্বর, দর্শকবৃন্দ চলুন আমরা দেখি 8 নম্বরের পিছনে কি আছে। 8 নম্বরের পিছনে আছেন আমাদের প্রিয় মুর্শিদে, মুর্শিদের নাম আত্তার। আমরা দেখব আত্তার দিয়ে কত চমৎকার আমাদের পঙ্ক্তি শোনান আমাদের ইব্রাহিম ভাই, সময় স্টার্ট। ইয়া আত্তার, ইয়া আত্তার, করো আমার তরি পার, মাছ ধরিয়াই টলমল তরি যে আমার, মাছ ধরিয়াই টলমল তরি যে আমার, উত্তর সঠিক হয়েছে। এবং উভয় টিম 15-15 নম্বর নিয়ে উভয় টিমে উত্তীর্ণ হয়েছেন। চিন্তার বিষয় কে হারবে কে জিতবে আমি তো কিছুই বুঝতে পারছি না দর্শকবৃন্দ, আপনারা বলুন কারা জিতবে এবার আমাদের কমেন্টে জানাতে পারেন। দর্শকবৃন্দ আমাদের তৃতীয় সেগমেন্ট শেষ হলো এবং সময় হয়েছে আপনাদের কল মেসেজ অনুষ্ঠানে যুক্ত করার, এবং তারপরে আমরা জানব এই তিনটি সেগমেন্টে কে কত নম্বর অর্জন করেছেন। তো দর্শকবৃন্দ আসুন, অনেকে আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আছেন, তাদের কিছু কল আমরা অনুষ্ঠানে যুক্ত করব। জি, কল। আমার নাম আব্দুল হামিদ রেজা, আমার বাড়ি সৈয়দপুর, মাদ্রাসায় জনপ্রিয় অনুষ্ঠান নাতের আসর, মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে উভয়জনে কামিয়াবি দান করুক। প্রিয় ইমরান মাদানী হুজুরের কাছে আমার আরজ, আমাকে মাদানী মদিনা ওয়ালে কালামটি শুনাবেন, আল্লাহ তাআলা আপনাকে উভয়জনে কল্যাণ দান করুক, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু, মাশা আল্লাহ। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো দর্শকবৃন্দ চলুন আমরা চলে যাব, অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করছেন, তাদের কিছু কমেন্ট আমরা অনুষ্ঠানে যুক্ত করব। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকরাই আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন। আরিফুল ইসলাম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। গোলামে ইয়াসিন আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। আমার স্বপ্নের পথ আমাদের সঙ্গে আছেন, এই আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। মোহাম্মদ ফারুক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ। শফিউল আলম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, সৈয়দ রাহাত রাজা আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। মদিনা মদিনা আইডি থেকে আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। এরপর মোহাম্মদ আরিফ আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি আরও কিছু দর্শক আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে দেখছেন। তো দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন, কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা টিম রেডের জন্য সফলতা কামনা করছি, মাশাআল্লাহ। এই আমাদের সৈয়দপুর থেকে দেখছেন সঙ্গে আছেন টিম রেডের, এবং আমরা আরও চেষ্টা করছি কমেন্টস নেওয়ার জন্য, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আছেন। তো দর্শকবৃন্দ যেহেতু একজন আমাদের কাছে কালামও শুনতে চেয়েছেন, আমরা যাবো ইব্রাহিম ভাইয়ের কাছে এবং শুনবো কালাম। সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনায়
হতে যাব মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা খুব চমৎকার কালাম শুনলাম এবং দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শকরাই আমাদের কালাম শুনছেন এবং চমৎকার তাদের এগুলো করছেন। আমাদের এখনো সেগমেন্ট বাকি তিনটি এবং আমরা স্কোরে দেখব এবং আমাদের কোন টিম কত নম্বর অর্জন করেছেন। দর্শকবৃন্দ, আমাদের টিম রেড আমাদেরকে 99 নম্বর নিয়ে তিনটি সেগমেন্টের মধ্যে কামিয়াবি অর্জন করেছে, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 99 নম্বর নিয়ে ফেলেছেন। হ্যাঁ দর্শকবৃন্দ, টিম হোয়াইট কত নম্বর অর্জন করেছেন? দর্শকবৃন্দ, টিম হোয়াইট 77 নম্বর অর্জন করে নিয়েছেন, মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি উভয় টিমই খুব চমৎকার তারা নাম্বারগুলোকে সংগ্রহ করার চেষ্টা করেছেন। আরও টিম হোয়াইটকে এগিয়ে যেতে হবে এবং প্রায় 22 নাম্বার পিছনে আছেন আমাদের টিম হোয়াইট। টিম হোয়াইটের জন্য দোয়া করি আমি, তারাও যেন উত্তীর্ণ হওয়ার সুযোগ হাতছাড়া না করেন। দর্শকবৃন্দ, আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। চতুর্থ সেগমেন্ট কি আছে চলুন আমরা দেখে নিই। ইশক মোহাব্বত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্থ সেগমেন্ট স্মার্ট চয়েস। হ্যাঁ দর্শকবৃন্দ, স্মার্ট চয়েসে আমরা গত আমাদের যে কোয়ার্টার রাউন্ডগুলো হয়েছে এবং আমরা দেখেছি কত চমৎকার, অনেকেই খুব সুন্দরভাবে আমাদেরকে অনেক পঙ্ক্তি শুনিয়েছেন। আজ দেখি আমাদের উভয় টিম আমাদেরকে কতগুলো পঙ্ক্তি শোনার, আর খুবই চমৎকার। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাই, ইমাম মাওলানা হাসান রাজা, মুস্তাফা রাজা খান এবং আরও অন্যান্য ওলামায়ে কেরামের চমৎকার কালামগুলো আমরা শুনতে পাই এই সেগমেন্টগুলোর মাধ্যমে। তাদের এক একটি পঙ্ক্তি যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসার সুধাকে বহন করে এবং পঙ্ক্তিগুলো শুনলেই অন্তরে প্রশান্তি লাভ করে। তো দর্শকবৃন্দ, চলুন আমরা আমাদের চতুর্থ সেগমেন্টে যাব এবং দেখব আমাদের উভয় টিম আমাদেরকে কতগুলো পঙ্ক্তি শোনান। আমাদের শুরু হতে যাচ্ছে সেগমেন্ট, চতুর্থ সেগমেন্ট স্মার্ট চয়েস। দর্শকবৃন্দ, আমি একটি পঙ্ক্তি শোনাবো এবং উভয় পঙ্ক্তি শুনে অর্থাৎ টিম রেড থেকে শুরু করব এবং আমি যে পঙ্ক্তি পড়ব এখান থেকে যে কোনো একটি শব্দকে পছন্দ করে তারা তাদের অনুযায়ী একটি পঙ্ক্তি সঠিক আমাদেরকে শোনাতে হবে এবং সেই পঙ্ক্তি শুনে
টিম হোয়াইটকেও উত্তর দিতে হবে তাদের পছন্দের একটি শব্দকে বাছাই করে। হ্যাঁ দর্শকবৃন্দ, এভাবেই চলবে চতুর্থ সেগমেন্ট স্মার্ট চয়েস, এবং চার মিনিটের এই সেগমেন্টকে নিয়ে যেতে হবে এবং কমপ্লিট করতে হবে। আর উভয় দলের কাউকে কে উভয় মাঝে কেউ হেরে যেতে পারলেই হয়তোবা অপর দল আগে বাড়তে পারবেন, আগে অগ্রসর হতে পারবেন। আমি দেখতে পাচ্ছি যেহেতু আমাদের টিম রেড অনেক এগিয়ে আছেন, তো টিম হোয়াইটের জন্য সুবর্ণ সুযোগ যে এই সেগমেন্টের মধ্যে তাদেরকে হারিয়ে 10 নম্বর অর্জন করে নিজেদেরকে সামনে অগ্রসর করতে পারে। তো দেখা যাক কোন দল এবার এই সেগমেন্টকে বিজয়ী হয়। তো শুরু করছি, সবাই প্রস্তুত? যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার, আমার স্বপনে এসো না মদানি মদিনে বালে। এই পংক্তির মধ্যে যে কোনো একটি শব্দ চয়েস করে আমাদের টিম রেড আমাদেরকে শোনাবেন পংক্তি। জি, মদিনে কে খিত্তে খুদা তুজকো রাখে গরিব ও ফকির কে ঠেহরানে ওয়ালে, গরিব ও ফকির কে ঠেহরানে ওয়ালে। জি, টিম হোয়াইট তুজ। জি, আবারও, মদিনে কে খিত্তে খুদা তুজকো রাখে গরিব ও ফকির কে ঠেহরানে ওয়ালে। খুদা, জি, খুদা কে আজমত ক্যা হে মোহাম্মদ মুস্তফা জানে, মাকাম মুস্তফা ক্যা হে মোহাম্মদ কা খুদা জানে, মোহাম্মদ কা খুদা জানে। জি, জান জানে হে জান কে নজর আয়ে কিউ আদু গিরদগার ফিরতে হে ফিরতে হে। জি, সময় অতিবাহিত হচ্ছে দ্রুততার সাথে, ফির কে গলি গলি তেবা ঠোকরে খায় সবকে কিউ, ঠোকরে সবকে খায় কিউ, খায় কিউ। জি, আগে কমপ্লিট করুন। সময় দিল কো জো আকল দিয়া খুদা তেরে দর সে যায় কিউ। জি, দিল কো জো আকল দিয়া খুদা তেরে দর সে যায় কিউ, দিল কো জো আকল দিয়া। জি, সঠিক না, আর এটাকে সঠিক ভাবে বলতে হবে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কি বলছো, শেয়ারটাকে আবার বলা যাবে? জি, ফির কে গালি শুরু করেছিলেন, এটা কমপ্লিট করুন। ওই শেয়ারটা আবার একটু বলুন। জি, আবার পুনরায়, জানে হে জান কিয়া নজর আয়ে কিউ আদু গিরদগার ফিরতে হে, কিউ আদু গিরদগার ফিরতে হে। সময় কম এবং নিজেদেরকে প্রমাণ করতে হবে হোয়াইট টিমের, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ এবং লাস্ট সুযোগ বলবো না, কারণ আরো সেগমেন্ট আছে দর্শকবৃন্দ, এর মধ্যেও তারা জিতে নিতে পারে নম্বর। জি, ফির কে গলি গলি তেবা ঠোকরে সবকে খাই কিউ, দিল দিল কো জো আকল দিয়া খুদা তের দর সে যায় কিউ, দিল কো জো আকল দিয়া। হবে না, এটা সঠিক হচ্ছে না। কি কি বলছো, দিল কো জো আকল, সামান্য মিস্টেকের কারণে পংক্তিটা কমপ্লিট হতে পারছে না। অন্য কোনো শব্দ নিয়ে আপনারা অন্য কোনো পংক্তি শোনাতে পারেন, সময় আমাদের মাঝে খুবই কম। আমি ভেবেছিলাম এবার উভয় টিম আমাদেরকে অনেকগুলো চমৎকার পংক্তি শোনাবেন, কিন্তু দেখছি দু পংক্তি পড়ার আর আগাতে পারছেন না। জিও সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের হাতেও, সময় কম। আমি বলবো আবারও শুনুন, আপনারা আবার চাইলে রিপিট করুন। জানে হে জান কে নজর আয়ে কিউ আদু গিরদগার ফিরতে হে, ক্যা ক্যা বতো কে ক্যা মদিনা হে, বসমান মুদ্দা মদিনা হে, মদিনা হে, মদিনা হে, মদিনা কে খিতে খুদা তুজকো রাখে, মদিনে জানে ওয়ালো যাও যাও ফি আমানিল্লাহ কবি তো আপনা, মদিনা পূর্বে নেয়া হয়েছে, এর পূর্বে একবার মদিনা এটা আর হবে না, একবার একটা শব্দ ইউজ হলে সেটা না। হে কালামে, হে কালামে ইলাহি মিশন, হে এটা নেয়া হয়েছিল না, নেয়া হয়নি। আপনি কি শুরু করছিলেন, কি বলতাম, কি কি? জি জি, হে কালাম, হে জি, একবার সেটা বলুন। সময় না, আপনি শুরু করেছিলেন যেহেতু আমি মিস্টেক আমার। জি, হে কালামে ইলাহি মে শামস দুহা, সময়ের ভিতরে এটা শুরু হয়েছে, চেহারায়ে নূর ও ফজা কি কসম, কসমে শবে তারে মে রাজ হিয়ে থা কি হাবিব কি জুলফে দুতা কি কসম। জি, উত্তর সঠিক হয়েছে দর্শকবৃন্দ, উভয় টিম এবারেও সঠিক উত্তরের মাধ্যমে 10 নম্বর অর্জন করেছে, নিয়েছেন টিম হোয়াইট এবং টিম রেড। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি উভয় টিম 10 নম্বর নিয়েছেন, এবং প্রথম সেগমেন্টের ন্যায় কেউ এবার হারেননি এবং চেষ্টা করেছেন উভয় টিম অগ্রসর
হয়ে যাওয়ার। তো দর্শকবৃন্দ, হয়তো এই সেগমেন্টেও উভয় টিম কেউ একজন কাউকে হারাতে পারেনি, তবে দেখা যাক আমাদের পঞ্চম এবং ষষ্ঠ সেগমেন্টে কোন টিম বিজয়ী হয়ে আজকের এপিসোড থেকে ফাইনালে চলে যেতে পারে। দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের পঞ্চম সেগমেন্ট কি আছে আমরা জি দেখি। ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চম সেগমেন্ট। এই পংক্তিটি কার লেখা? সময় যেহেতু আমাদের মাঝে আরো আছে অনেক, এবং আমাদের আরো দুটি সেগমেন্ট অতিবাহিত করতে হবে আমাদের, এবং আরো দুটি সেগমেন্ট আমাদেরকে নিতে হবে নম্বরের জন্য। তো দর্শকবৃন্দ, চলুন আমরা সবাই প্রস্তুত উত্তর দেওয়ার জন্য। আজ দর্শকবৃন্দ, আমাদের পঞ্চম সেগমেন্ট হচ্ছে এই পংক্তিটি কার লেখা। আমি উভয় টিম থেকে দুটি দুটি পংক্তি জিজ্ঞেস করব, বলবো, এবং তাদের বলতে হবে এই পংক্তিটি কার লেখা। অলস নিদ্রায় দিবস যাত দিবস জামি, শেষ করেছি জীবন খানি, আমাদেরই ভেবে ঝরেছে তোমার নয়ন বাড়ি, ইয়া রাসূল। সময় স্টার্ট, 25 সেকেন্ডের মধ্যে আমাদেরকে উত্তর দিতে হবে, পরামর্শ সাপেক্ষে করে করুন, না হলে অনেক সময়। মাওলানা জামিলুর রহমান কাদরী জি, এই উত্তরের মধ্যে আপনারা সবাই একমত? জি, কারণ অনেক সময় কি হয় দর্শকবৃন্দ, যে উত্তরটা এতই পরিচিত এবং উত্তর এতই মানে অর্থাৎ পড়ে এসেছি কিছুক্ষণ পূর্বে, কিন্তু অনেক সময় সঠিক উত্তর দিতে গিয়ে ভুল করে বসেন এবং নাম্বার হাত থেকে চলে যায়। তো আমি বলবো অবশ্যই বলার পূর্বে চিন্তা ভাবনা করে উত্তর দেয়া উচিত। দর্শকবৃন্দ, পংক্তিটি শুনিয়েছেন, অলস নিদ্রায় দিবস জামি, শেষ করেছি জীবনখানি, আমাদেরই ভেবে ঝরেছে তোমার নয়ন বাড়ি, ইয়া রাসূল। আল্লাহ, আসলে দরদি আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখনো রওজায়ে আনোয়ারে উম্মতে মুহাম্মাদের জন্য কান্না করছে। আমরাও আমাদের জীবনকে সুন্নতে রসুলে রঙিন করে নিই, রাঙিয়ে নিই। আল্লাহ তাআলা চাই উভয় জাহানে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতে রসুলের উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, উত্তর সঠিক হয়েছে এবং পাঁচ নাম্বার অর্জন করে নিয়েছেন টিম রেড। তো দর্শকবৃন্দ, আমি চলে যাব আমাদের টিম হোয়াইটের কাছে এবং তাদের কাছে আমরা আমাদের প্রশ্ন রাখবো। তারা আমাদেরকে কি উত্তর দেয় আমরা দেখব। তারা আমাদেরকে সঠিক উত্তর দিতে পারলে আমরা এবারও তাদের সঙ্গে আছি পাঁচ নম্বর নিয়ে। দেখি পাঁচ নম্বরকে টিম রেড অর্জন করতে পারেন কিনা। ফির মদিনে কি গলিও মে এ কিরদেগার, কাশ পৌঁছু মে রোতা হুয়া জার জার। সময় স্টার্ট এবং 25 সেকেন্ডের মধ্যে আমাদেরকে উত্তর দিতে হবে পংক্তিটি কার লেখা। আমি রিলো শুন জি, একটু ভেবে চিনতে বলা যেতে পারে, যদি উত্তর সঠিক না হয় তাহলে ছুটে যেতে পারে পাঁচ। জি, আপনারা জি সবাই সহ দর্শকবৃন্দ, সময় শেষের দিকে, থ্রি টু ওয়ান। আল্লাহ হযরত জি, আপনারা আপনাদের যেহেতু সময়ের ভিতরে দিয়েছেন, এখন আপনার দুটি উত্তরের মধ্যে কোনটি চুজ করছেন? দর্শকবৃন্দ, উত্তর আল্লাহু আকবার সঠিক হয়। দর্শকবৃন্দ, ভুল উত্তর দিয়ে পাঁচ নম্বর হাতে নিয়েও ছেড়ে দিলেন টিম হোয়াইট, এবং কালামটি হচ্ছে আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার চমৎকার ওয়াসাল এবং শিশির একটি কালাম। এবং এই যে পংক্তিটি আমি পড়েছি, এই পংক্তিটি হচ্ছে প্রথম পংক্তি, কালামের স্টার্ট। তো দেখা যাক, আমরা চলে যাব আমাদের টিম
রেডের কাছে এবং তাদেরকে আমরা পংক্তি জিজ্ঞেস করব, দেখি তারা আমাদেরকে কি উত্তর দেন। দর্শকবৃন্দ, আমরা চলে যাব টিম রেডের কাছে এবং তাদেরকেও আমরা আমরা পছন্দের একটি পংক্তি জিজ্ঞেস করব, দেখি তারা আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেন কিনা। যদি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে এবারও চলে যেতে পারে পাঁচ নম্বর। জি, আপনার প্রস্তুত? জি, আমি বলবো আমার প্রশ্ন। জি, হো গয়া হাজিও কা শুরু আব শুমার ইজনে মুঝকো ভি দে দো শাহে জি বাকার। সময় স্টার্ট। আমি বলবো, পরামর্শ সাপেক্ষে উত্তর প্রদান করার চেষ্টা করুক, হয়তোবা নাম্বার যেন আমাদের কাছ থেকে ছুটে না যায় এবং আমাদেরকে 25 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। কালাম হচ্ছে শেখ তরিকাত আমির আলী সুন্নাত মাওলানা ইলিয়াস তার কাদেরী দেওয়ান বরকত। সম্মত সবাই? জি। আচ্ছা, 3-2-1 সময় শেষ। দর্শকবৃন্দ, আজ যেন আমাদের উভয় টিম চলছে আপন আপন গতিতে, উত্তর দিতে পারছে কেউ সঠিক আবার কেউ ভুলও। দর্শকবৃন্দ, আফসোস করার কিছু নেই, উত্তর সঠিক হয়েছে এবং টিম রেড সঠিক উত্তর দিয়ে 5 নম্বর অর্জন করে নিয়েছেন। 5 নম্বর দর্শকবৃন্দ, আমিরুল সুন্নতের চমৎকার একটি কালাম হো গয়া হাজিও কা শুরু আব শুমার ইজনে মুঝকো ভি দে দো শাহে জি বাকার। আমিরুল সুন্নতের কালাম এবং স্টার্ট এখান থেকে শুরু হয়েছে কালামটি। জি, আপনার প্রস্তুত? টিম হোয়াইট আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেন কিনা আমরা দেখব এবং তারা আমাদেরকে কেমন উত্তর দেন সেটা আমরা দেখব। ঘুমন্তদেরকে তিনি জাগাতে এসেছেন, কান্নারতদেরকে তিনি হাসাতে এসেছেন। সময় স্টার্ট, 25 সেকেন্ডের মধ্যে দিতে হবে উত্তর। আমরা দেখব টিম হোয়াইট আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেন কিনা, না পূর্বের ন্যায় ভুল উত্তর দিয়ে 5 নম্বর হারিয়ে ফেলে। মুস্তাফা রেজা কান্নুরী। জি, চিন্তা ভাবনা করে দেখুন কালামটি সঠিক আছে কিনা। জি, আপনার সহমত? জি। দর্শকবৃন্দ, টিম রেড এবারেও আমাদেরকে উত্তর দিয়েছেন, উত্তর কি সঠিক? দর্শকবৃন্দ, উত্তর সঠিক দিয়েছেন টিম হোয়াইট এবং 5 নম্বর অর্জন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের মাঝ থেকে বিদায় নিল সেগমেন্ট পাঁচটি সেগমেন্ট বিদায় নিয়েছে এবং দেখতে দেখতে 6 নম্বর সেগমেন্ট এবং সর্বশেষ সেগমেন্টে আমরা উপস্থিত হয়েছি এবং দেখব এবার সত্য মিথ্যায় কে কোন উত্তর দিতে পারে, ভুল না শুদ্ধ। কালাম অনেক সময় ভুলও হয় অনেক শুদ্ধ হয়। এবার আমি আপনাদেরকে সাজেশন করব উভয় টিমকে, আমরা যখন দ্রুততার, যেহেতু উত্তর দিতে হবে খুব দ্রুততার সাথে, তো সেক্ষেত্রে একটি খেয়াল রাখতে হবে যে আমি যখন বলি সাথে সাথে সেটাকে শুনে উত্তরটা দিতে হবে। অনেক সময় কি হয়, কালামের বিভিন্ন শব্দে পরিবর্তন থাকে বা কালামটার স্টার্ট মাঝখান থেকে করে আগে পিছে করে দেয়া হয়েছে, অথবা হতে পারে ওই ধরনের কোনো পংক্তি নেই। যে পংক্তি আমরা ভুল শুদ্ধভাবে নিচ্ছি এর মধ্যে কয়েকটা বিষয়, এক হচ্ছে শব্দের পরিবর্তন থাকতে পারে, দ্বিতীয়ত শেষটা শুরুতে শুরুটা শেষে এভাবেও ভুল হতে পারে, অথবা এমনও হতে পারে যে পংক্তি আমাদের কোনো বইয়ের মধ্যে, আমাদের যে কাব্য বইগুলো আছে পুস্তিকাগুলো আছে এর মধ্যে নেই। তো দেখি দর্শকবৃন্দ, উভয় টিম আপনার প্রস্তুত? দর্শকবৃন্দ, আমরা চলে যাব আমাদের ষষ্ঠ সেগমেন্টে। কি ষষ্ঠ সেগমেন্ট? ভুল শুদ্ধ। ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা হযরত। দর্শকবৃন্দ, ভুল শুদ্ধ খুব কম সময়ের মধ্যে এর উত্তর প্রদান করতে হয়। শুরুতে আমরা চলে যাব টিম রেডের কাছে যাব এবং আমরা আমাদের সেগমেন্ট শুরু করছি ভুল শুদ্ধ। আপনার সবাই প্রস্তুত? আপনাদের মাঝে কে উত্তর দিবেন? জি, আপনি। বাকি কেউ এই সেগমেন্টের মধ্যে কেউ কাউকে হেল্প করতে পারবে না, যদি কেউ কাউকে হেল্প করে তাহলে
নম্বর কাটিং হয়ে যাবে। হ্যাঁ, আর একটা বিষয়, 3 সেকেন্ডের ভিতরে উত্তর প্রদান করতে হবে, আর সেটা হচ্ছে যেমন 1 2 3 শেষ, এই 1 2 3 বলতেই সেকেন্ড শেষ। তাই আমাদেরকে উত্তর দিতে হবে কম সময়ের মধ্যে। জি, স্টার্ট। তোমার নামে এ প্রাণ দেব, তোমারই প্রেমে শির কাটাবো, দাও এমন মনোবল, দাও এমন হিম্মত, নবিয়ে রহমত শাফিয়ে উম্মত। ভুল। এলো বসন্তের প্রভাত, কি অপরূপ পরিবেশ, সৌভাগ্যবানদেরকে নবী দিদার করাতে থাকবে। সঠিক। চারিদিকে আকাশ যেন, চারিদিকে আকাশ কেন জানো এত জ্যোতির্ময় সাজিয়েছে, স্বয়ং আল্লাহ, ঈদে মিলাদুন নবী। সঠিক। ইয়া ইলাহি, তোমার নবীর ভালোবাসা দাও মোরে, নবীর প্রেমে যে হয় রোগী সৌভাগ্যবান সে। ভুল। ওঠো এলো তাজওয়ালা, মানুষের চোখের তারা সবাই ভালো, আরবের চাঁদ শাহে আরব এলো যখন। ভুল। এই গুণাগারকে দা মানে লুকিয়ে নাও আকাশ, অসহায় আমি পেরেশান মাদানি মদিনাওয়ালা। সঠিক। বলি দুঃখ কারে আমার, কে শুনিবে বলো সারবার, আমার বিরহ বেদনা মাদানি মদিনাওয়ালে। সঠিক। হাসুরে উপচে পড়া কাউসারের সুধা মোদের, সাকিয়ে কাউসারের হাতে করাও পানি ইয়ারব। ভুল। কেন দৃষ্টি নিচু থাকে কখনো কি ওঠে, কেন দৃষ্টি নিচু থাকে কখনো কি ওঠে, দাও না এমন হায়া আমার মুর্শিদ প্রিয়। সঠিক। যেতে চাই তোমার সাথে প্রিয় নবীর দরবারে, জালবা দেখাও আকা আত্মার পথ দেখালো। ভুল। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদেরকে উত্তর দিয়েছেন ভুল শুদ্ধ ভুল শুদ্ধ। আশা করি আপনারা নোট করে নিয়েছেন কতগুলো সঠিক কতগুলো ভুল। আমরা চলে যাব পরবর্তী টিমের কাছে এবং আপনারা প্রস্তুত উত্তর দেওয়ার জন্য। হজের সৌভাগ্য দিক তোমায় খোদা, দেখো বাহার মদিনার ওঠো। সঠিক। গুনাহের প্রতি নারাজ হয়ে আছে যার অন্তর, তার তরে আছে তৈরি কাফেলা হে আত্মার। সঠিক। হয়েছে যাদের উপর জুলুম অনাচার, কারবালার সেই দুঃখীদেরকে সালাম। সঠিক। কত সুন্দর চেহারা তোমার, চমকা ইবাদতের নূর, বাবরি চুল চমৎকার তোমার, দাড়ি নূরেতে ভরপুর। সঠিক। যদি চুপ থাকি যথাযথ কথা বলতে থাকি, যদি চুপ থাকি যথাযথ কথা বলতে থাকি, আমল নামা হবে কালো আমার মুর্শিদ প্রিয়। ভুল। তোমার কাজ পাথুরি জমিতে নদী খননের মতো, তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ, জিন্দাবাদ। সঠিক। তোমায় কুতুবে মদিনা ইয়া মুর্শিদ বলেন ওলামাগণ জিয়াউদ্দিন। সঠিক। ইসলাম প্রচার করলেন তিনি, ধন্য হলো বাংলার ভূমি, তারই দয়া নিতে চলো শাহজালালের মাজারে। সঠিক। সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহি, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবা। সঠিক। ডেকে নাও আমায় তোমার চরণে আকা, দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা। সঠিক। উত্তর সঠিক, আমি বুঝতে পারলাম না টিম হোয়াইট কেন আজ সঠিক 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 বলে গেলেন এবং ভুল মাত্র একটি বললেন। আসলে কি 10টির মাঝে একটি ভুল ছিল? শুনবো আমরা, জানবো আমরা সঠিক হয়েছে কোনটি। দর্শকবৃন্দ, আমরা চলে যাব আমাদের শেষ সেগমেন্টের স্কোরের দিকে, কে কত নাম্বার অর্জন করেছেন। তার পূর্বে দর্শকবৃন্দ, কিছু কথা আপনাদেরকে বলবো এবং উভয় টিমদেরকে বলবো, আপনারা চলে আসুন সামনে, আমরা সালাতু সালমে অংশগ্রহণ করব এবং লাস্ট সেগমেন্টে কে কত নম্বর অর্জন করতে পেরেছেন আমরা এটাও জানবো। জি, সবাই সামনে চলে আসুন। দর্শকবৃন্দ, যেতে যেতে সালাতু সালাম হবে এবং আমরা জানবো আজকে আমাদের বিজয় দল কারা। তার পূর্বে আসুন আমাকে দিয়ে দেওয়া হোক কে কত নম্বর ফাইনালি অর্জন করেছেন, আমরা স্কোরও করব সম্পূর্ণ সেগমেন্টের মধ্যে। উভয় টিম খুব চমৎকারভাবে তারা নিজেদের ট্যালেন্টগুলোকে রাখার চেষ্টা করেছেন এবং অনেক ভালো ভালো নম্বর অর্জন করার চেষ্টা করেছেন। তো দর্শকবৃন্দ, আমি সবাইকে দাওয়াত দেব মাদানী চ্যানেল বাংলায় আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আলা হযরত ট্রান্সমিশনে। আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য চমৎকার অনুষ্ঠান মালা নিয়ে
উপস্থিত হওয়ার। তো এই অনুষ্ঠানগুলোর সম্পর্কে আপনাদের কোনো ফিডব্যাক মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি টিম রেইড আমাদেরকে 5টি সঠিক উত্তর দিয়ে 10 নম্বর অর্জন করেছেন, আর 5টি ভুল উত্তর দিয়ে 10 নম্বর হাতছাড়া করে ফেলেছেন। আল্লাহু আকবার। তো দর্শকবৃন্দ, আমরা চলে যাই টিম হোয়াইটের কাছে, তারা কি কেমন নাম্বার অর্জন করেছেন। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছি টিম হোয়াইট 8টি সঠিক উত্তর দিয়ে 8, 8, 16 নম্বর অর্জন করেছেন এবং 2টি ভুল করে ফেলেছেন এবং 4 নম্বর তারা হাতছাড়া করেছেন। সম্পূর্ণ স্কোর আমরা দেখতে যাব, কোন কত কে কত নাম্বার অর্জন করেছেন। দর্শকবৃন্দ, আজকের বিজয়ী দল টিম রেড এবং 129 নম্বর অর্জন করে আজকে থেকে আজকের সেমিফাইনাল থেকে ফাইনালে চলে গেলেন আমাদের টিম রেড। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং টিম হোয়াইট 108 নম্বর নিয়ে খুব চমৎকারভাবে নিজেদেরকে উত্তীর্ণ করার চেষ্টা করেছেন, তাদেরকেও স্বাগতম এবং দুঃখী না হওয়ার জন্য অনুরোধ করব, কারণ হার জিত হতেই থাকে, আজ না হয় তো কাল, কেউ জিতবে কেউ হারবে, এভাবেই হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তো দর্শকবৃন্দ, টিম রেডকে অভিনন্দন, এবং ফাইনালে তাদের সাথে দেখা হবে কোন টিমের সাথে যদি দেখতে চান তাহলে আগামী পর্বে অবশ্যই সবাই দেখবেন যে টিম রেডের সাথে কোন টিম ফাইনালে উপস্থিত হবে এবং আপনাদেরকে চমৎকার কালামের বাহার প্রদান করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। চলুন আমরা সবাই সালাত সালামে অংশগ্রহণ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, যখন হবে তোমার দিদার তখনই দিহবে আমার, যখন হবে তোমার দিদার তখনই দিহবে আমার, আমার স্বপনে আসো না মদনী মদিনেবালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম মেহবজি, মেহেদায়ত পেলা খো সালাম, জানি রহমত পেলা খো সালাম মেহবজি, মেহেদায়ত পেলা খো সালাম, ডালে দি কলব মে আজমতে মুস্তফা সাইয়েদি, আলা হযরত পেলা খো সালাম, ফেজো সে জিন গেলা খো নামাজি বনে, ফেজো সে জিন গেলা খো ইমামে সাজে, উস আমিরে আহলে সুন্নত পেলা খো সালাম, মুস্তফা জানে রহমত পেলা
লাখো সালাম মেহবাজে মেহেদায়ত পেলাখো সালাম আল্লাহ ওয়ালা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক صلاه وسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله وحك لا اله الا الله আমার রাজা প্রিয় রাজা আমার রাজা প্রিয় রাজা বেরেলির মাশা আহমদ রাজা রাজা